1200-1300 টাকার একটি ঘড়ি পানি ঢুকে কিনা আজকে সেটা টেস্ট করব। তো দেখতে পাচ্ছেন এখান থেকে পানির কিন্তু গভীরতা প্রায় এত দূর, এক আঙ্গুল আমি ডুবাই রাখছিলাম। তো এখন ঘড়িটা তুলি আর দেখ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো যারা T800 Ultra কিনেছেন এবং যারা এটা হচ্ছে কমেন্ট করেন যে আসলে এটা ওয়াটারপ্রুফ কিনা, তো আমি আজকে তাদের দেখাবো যে আসলে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ কিনা। তো এই হচ্ছে ঘড়িটি, তো এটা হচ্ছে সম্পূর্ণ ভালো ঘড়ি আমি দেখাচ্ছি এবং এটা কাজ করে, নষ্ট না, ঠিক আছে? এখন পর্যন্ত ভালো আছে, বেশ অনেক দিনই এটা আমি ইউজ করছি। তো দেখা যাক যে আসলে এটা পানি ঢোকে কি পানি ঢোকে না, ঠিক আছে? তো এটার দাম বেশি না, 1200-1300 টাকার একটা ঘড়ি। তো এই 1200-1300 টাকার একটি ঘড়ি পানি ঢোকে কি না আজকে সেটা টেস্ট করব। তো T800 Ultra ওয়াটারপ্রুফ নাকি, চলুন দেখা যাক। তো এখন আমরা করব কি, প্যাকেটটা ওইদিকে রাখি। আচ্ছা, আমরা হচ্ছে এখানে পানি নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে প্রায় ফুল, প্রায় ফুলই নিয়েছি পানি। এখন এই পানির মধ্যে আমাদের এই ঘড়িটি হচ্ছে রাখবো। তো ঘড়িটা রাখবো, এখন আমরা বেশি না, আমরা 2 মিনিট দেখব যে 2 মিনিট পর্যন্ত সার্ভাইভ করতে পারে কিনা, ঠিক আছে? তো হচ্ছে আমি 2 মিনিটের জন্য এটা দিচ্ছি। তো এখানে হচ্ছে টাইম ই করে রাখছি, আর আমি ভিডিও একটু ফাস্ট করে দিব, তবে এখানে টাইমার আমি অন করে দিব। তো আমি আবারও দেখাই দিচ্ছি যে ওয়াশটা কিন্তু প্রপারলি চলছে, ঠিক আছে? তো এখন আমরা এটা পানির মধ্যে দিয়ে দিই, দেখা যাক কি হয়। তো 2 মিনিট প্রায় হতে চলে আসছে, তো এখানে আমরা, এখানে 2 মিনিট হয়ে গেছে, এখন পুশ করে দিচ্ছি। তো প্রায় 2 মিনিট পার হয়ে গেছে, এখন আসলে আমরা এটা দেখব যে ঘড়িটা ভালো আছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখান থেকে পানির কিন্তু গভীরতা প্রায় এত দূর, এক আঙ্গুল আমি ডুবাই রাখছিলাম। তো এখন ঘড়িটা তুলি আর দেখ, জানি না কি অবস্থা, 200 টাকার, সরি 1200 টাকার ঘড়ি ওয়াটারপ্রুফ যাচ্ছে। তো দেখা যাক কি হয়, ঘড়ি কি ডেট হয়ে গেল নাকি। বিসমিল্লাহ, ঘড়ি চলছে, দেখতে পাচ্ছেন না, চলছে, ঠিক আছে? তো এটা হচ্ছে পানির মধ্যে রাখার পরও কিন্তু ঘড়ি চলছে, দেখতে পাচ্ছেন ঘড়ি কিন্তু প্রপারলি চলছে এবং টাচেও কিন্তু কাজ করছে। তো আসলে অনেক ভালো লাগছে আর কি, আমার ঘড়িটা আর কি নষ্ট হওয়ার হাত থেকে আর কি বেঁচে গেল। তো আপনারা যারা টেনশনে আছেন যে পানি ঢুকে কিনা, তো তারা আজকে লাইভ প্রুফ পাইলেন। তারপর পানিতে ঢুকার আমি পরামর্শ দিব না, যদিও আমি লাইভ টেস্ট করে আপনাদের দেখালাম। তাছাড়া এমনি বৃষ্টির পানিতে এই ঘড়িটা কোনো কিছুই হবে না। আর অবশ্যই রিভিউ দেখে নেবেন, আর রিভিউ দেখে ভালো জায়গা থেকে নেবেন। কম দামে নিতে গিয়ে আপনারা কিন্তু ওই যে ভাইব্রেট হচ্ছে, তারপরে চার্জ দিলে হিট হচ্ছে, অনেক এই ধরনের যাবতীয় সমস্যা কিন্তু পাবেন। তো দেখতে পাচ্ছেন পানির মধ্যে থেকে আমি ঘড়িটা 2 মিনিট পরে তুললাম এবং এটা প্রপারলি এটা কাজ করছে, ঠিক আছে? তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর কমেন্টে আর কি জানাবেন যে কেমন লাগলো, আর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন।